আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। সো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে এমন একটা ইউনিক ইনকাম সাইট শেয়ার করব যেটার নামই হচ্ছে ইউনিক ইনকাম। সো বন্ধুরা, যেটা ইউনিক মানে হচ্ছে আমরা বুঝি যে এটাই একক, তো এখানে ইউনিক প্রসেস, একদমই ইউনিক প্রসেস। আমার দেখা এক মানে এরকম একটা প্ল্যাটফর্ম আমি আদৌ দেখি নাই, ঠিক আছে। সো এখানে যে আমাদেরকে যে ইনকামটা দিচ্ছে এটা একবারে প্যাসিভ ইনকাম। সো বন্ধুরা, এখানে কিন্তু আমরা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবো, এবং কি এখানে আমরা মাত্র 0.70 সেন্ট দিয়ে আমরা এখান থেকে ইনকাম শুরু করতে পারবো। সো বন্ধুরা, এখানে আমাদেরকে এক্সট্রা কোনো আর কোনো ডিপোজিট করতে হবে না। সো এখানে জাস্ট আমরা, এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং একটা প্ল্যাটফর্ম। সো এখান থেকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যাটফর্ম হচ্ছে আমরা বুঝতে পারছি যে বিস্তার করানো, ঠিক আছে। সো বন্ধুরা, এই জায়গাতে আমরা বিস্তার করিয়ে আমরা এখান থেকে ইনকাম করতে পারবো। সো এখানে আমরা একা না, সবাই মিলে কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবো। সো বন্ধুরা, কেউ মিস করবে না, এই সাইট থেকে 100% ইনকাম হবে। সো আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে কাজ করতে হবে এবং কীভাবে এখান থেকে ইনকাম আসবে। সো বন্ধুরা, এটা একদমই নতুন সাইট, তো এই সকল সাইটগুলোতে নতুন আসতে আসতে আপনারা কাজ করা শুরু করে দেবেন, কারণ হচ্ছে এগুলো নতুন মার্কেটে যখন আসে তখন থেকে যখন আপনারা ঢুকবেন তখনই আপনার সিরিয়াল থাকবে প্রথমে। সো আপনার ইনকামটাও বেশি হয়ে যাবে, ঠিক আছে। সো বন্ধুরা, কেউ মিস করবেন না, আমার কমিউনিটিতে যতজন আছে সবাই এই কাজটা করবেন। সো বেশি কথা বাড়াবো না, চলে যাচ্ছি প্রসেসে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে। সো বন্ধুরা, এই জায়গাতে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের টেলিগ্রামের, এবং কি টেলিগ্রাম এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সো ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম গ্রুপে এই পোস্টটাতে। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ইনকাম অফার। সো মাত্র $0.70 দিয়ে আপনারা ইনকাম শুরু করতে পারবেন, একদমই নতুন, কেউ মিস করে যাবেন না, ঠিক আছে। সো যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদেরকে জয়েন হতে হলে আমাদেরকে সিম্পলি এই জায়গাতে লিঙ্কে ক্লিক করতে হবে। সো লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে তাদের যে ইনকাম বোর্ড আছে সেইখানে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট একটা অপশন আছে, আপনারা খেয়াল করছেন কিনা জানেন, নিচে দেখেন একটা স্টার্ট অপশন আছে। সো সিম্পলি এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। তো তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাদের ডিটেলসটা, ডিসক্রিপশনটা। সেখানে তারা বলছে যে কংগ্রেস ইউর ইউনিক ইনকাম, তো ইউনিক ইনকাম ইজ দ্য বেস্ট অনলাইন ইনকাম প্ল্যাটফর্ম, ডোন্ট মিস এভরিওয়ান। অর্থাৎ এটা খুবই একটা অনলাইন ইনকামের মধ্যে সবচেয়ে ভালো একটা ইনকাম প্ল্যাটফর্ম হচ্ছে এই ইউনিক ইনকাম। সো অনলি $0.5 ইনভেস্ট $100 প্লাস ইনকাম, অর্থাৎ আপনি 50 সেন্ট দিয়ে আপনি এখান থেকে $100 প্লাস ইনকাম করতে পারবেন, তারা এই ডিটেলসটা এখানে বলে দিয়েছে। সো এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করলাম, স্টার্টে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু খুবই ইজি কাজ, বাই এইদের এই প্রসেসগুলো আমরা আর কোথাও পাচ্ছি না। সো এইটা হচ্ছে একদমই ইজি কাজ। সো এখান থেকে চলে যাবেন আপনারা, প্রথম অবস্থা আপনাদেরকে 0.70 সেন্ট আপনারা ডলার ডিপোজিট করবেন মাত্র, অর্থাৎ $1 থেকে ভাই অনেক কম ডলার আপনাকে এখানে ডিপোজিট করতে হবে, এই সুযোগ আপনি কোথাও পাচ্ছেন ভাই বলেন। সো বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো এখানে কীভাবে ডিপোজিট করবেন, একবারে ইজি, কেউ মিস করবেন না। সো এখানে ডিপোজিট করা খুব সহজ, তো এখান থেকে সিম্পলি আমাদেরকে যে কাজটা করতে হবে, সো ডিপোজিট অপশনের উপর ক্লিক করতে হবে। নিচে দেখবেন ডিপোজিট অপশন আছে, সো ডিপোজিট অপশনের উপর ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট কোনটার মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন। সো এখানে কিন্তু আমাদের খুব সুযোগ দিয়েছেন যে বাইন্যান্সের মাধ্যমে করতে পারবো, বিকাশের মাধ্যমে করতে পারবো, নগদের মাধ্যমে করতে পারবো। সো বন্ধুরা, তো বাইন্যান্সের মাধ্যমে কীভাবে করবেন এবং বিকাশ নগদের মাধ্যমে কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। সো বাইন্যান্সের উপর ক্লিক করে দেবেন, ক্লিক করে দেওয়ার পর এখানে ইজি, তো বাইন্যান্সের উপর ক্লিক করার পর এখানে বলছে যে ডু ইউ বাইন্যান্স ডিপোজিট, আপনি বাইন্যান্সে ডিপোজিট করবেন, বাইন্যান্স আইডি হচ্ছে এটা, এটা কপি করবেন, কপি করে আপনি বাইন্যান্স আইডি দিয়ে পে অপশনে গিয়ে পে করবেন। সো অনেকে হয়তো পারবেন, আমি দেখিয়ে দিচ্ছি। সো এটা কপি করবেন, প্রথমে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পর কপি হয়ে যাবে, চলে যাবেন বাইন্যান্সে, ওকে, চলে যাবেন বাইন্যান্সে, এখান থেকে চলে যাবেন বাইন্যান্সে। সো আমি দেখেন বাইন্যান্সে চলে আসছি, আসার পরে এখান থেকে আমরা ফান্ডিংয়ে চলে যাব, ঠিক আছে। সো আমরা যারা বাইন্যান্স বুঝি অবশ্যই ফান্ডিং চিনি, ফান্ডিং কোথায় আছে। সো এখান থেকে ফান্ডিংয়ে চলে যাব, ফান্ডিংয়ে চলে যাওয়ার পরে এখান থেকে পে অপশন আছে, পে অপশনে চলে যাব, তো পে অপশনে যাওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করব, সেন্ডে ক্লিক করে এখানে এখানে দেখেন আমাদের ইমেল আর ফোন আছে, হ্যাঁ, তো আমরা ইমেল আর ফোন দেব না, আমরা বাইন্যান্স আইডি কপি করছি, এটা বাইন্যান্স আইডি, বাইন্যান্স আইডি এখানে ক্লিক করব, ক্লিক করে এই জায়গাতে পেস্ট করে দেবো ওই বাইন্যান্স আইডিটা, এটা এখানে পেস্ট করে এখানে কনফার্ম দিয়ে কন্টিনিউ দিয়ে আমাদেরকে $0.70 বা তার বেশি আপনি যত ডিপোজিট করতে চাচ্ছেন তত আপনার অ্যামাউন্ট দিয়ে পে করে দেবেন, সেটা আপনারা অবশ্যই পারবেন। সো এটা দেখি, আমি ভিডিওটা লং করতে চাচ্ছি না। সো এখান থেকে এটাই হচ্ছে, দেন এরপরে বলতেছে যে আপনার এখানে ইফ ইউ ইউ সেন্ড, যদি তুমি সেন্ড করো মাস্ট বি সেন্ড ইউর বাইন্যান্স আইডি, তো যে আইডি থেকে সেন্ড করেছেন সেই আইডির বাইন্যান্স আইডিটা দিবেন মেসেজ অপশানে, এখানে বাইন্যান্স আইডিতে আপনার বাইন্যান্স আইডিটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পরে আপনি বলছে 24 ঘন্টার ভিতরে আপনার ব্যালেন্স অ্যাড হয়ে
হয়ে যাবে, সো সব কিছু যদি ঠিকঠাক থাকে অ্যাড হয়ে যাবে। সো এটা হচ্ছে বাইন্যান্স। তো এখন দেখাবো আপনাদেরকে কীভাবে বিকাশ নগদে করবেন। সো বিকাশে দেখাচ্ছি, বিকাশ নগদ তো সেমি বিকাশে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে দেখেন বিকাশে যখন ক্লিক করলাম, সো এখানে বলতেছে যে বিকাশ ডিপোজিট সেন্ডে সেন্ড মানি অনলি, অনলি সেন্ড মানি করতে হবে। তো বিকাশ নাম্বার, এটা হচ্ছে বিকাশ নাম্বার। এই জায়গাতে ক্লিক করলে আপনার কপি হয়ে যাবে, জাস্ট নাম্বার ওপর ক্লিক করবেন, কপি হয়ে যাবে। কপি করার পর আপনার নাম্বারটা কপি করার পর এই নাম্বারে আপনি 60 টাকা মিনিমাম ডিপোজিট করতে হবে। 60 টাকা ডিপোজিট করার পর বলছে যে 24 ঘন্টার পর আপনার ডিপোজিট হয়ে যাবে। সো এখানে বলছে যে আপনার যে বিকাশ নাম্বার থেকে আপনি ডিপোজিট করছেন সেই বিকাশ নাম্বারটা এই জায়গাতে লিখে আপনারা মেসেজ করে দেবেন, ওকে। দেন তারপরে বাকি কাজটা আপনার কমপ্লিট হয়ে গেছে। সো এখানে আমাদের কাজ মোটামুটি ডিপোজিটের কাজ শেষ। এখন চলে যাবো আমরা, এগুলো ওয়ালেটে চলে আসলে মাই ওয়ালেটে, এটা আপনারা জানার কথা, মাই ওয়ালেটে চলে আসবেন। যেমন আমি দেখেন একটু আগে 70 টাকা ডিপোজিট করছিলাম, আমার এখানে জয়েন হয়ে গেছে 70 টাকা। সো এখন চলে যাবো আমরা এখান থেকে ইনভাইট করবো, অর্থাৎ না ইনভাইট করবো কীভাবে। সো ইনভাইট করার জন্য ইনভাইট লিঙ্ক, এগুলো অবশ্যই পড়ার কথা। এখান থেকে লিঙ্কটা কপি করে আপনি কাউকে ইনভাইট করলে সেই ইনভাইটটা আপনার এখানে ইনভাইট হয়ে যাবে, ওকে। সো এখন আমরা চলে যাবো হচ্ছে কীভাবে এখান থেকে প্ল্যান অ্যাক্টিভ করে ইনকাম করব, অর্থাৎ একটা প্ল্যান বাই করে আমরা যে 70 সেন্ট ডিপোজিট করলাম সেই 70 সেন্ট দিয়ে আমরা কী করবো। সো সেই 70 সেন্টের কাজ হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এখান থেকে চলে যেতে হবে বাই প্ল্যানে। বাই প্ল্যানে ক্লিক করার পর বাই প্ল্যানে এখানে 9টা প্ল্যান আছে, ঠিক আছে। সো 9টা প্ল্যানের ভিতরে আমাদেরকে একটা প্ল্যানই কিনতে হবে, শুধুমাত্র প্রথম প্ল্যানটা কিনবো, বাকি প্ল্যানগুলো আমাদেরকে আমরা এখানে ইনকামের পয়সা দিয়ে আমরা এখান থেকে কিনতে পারবো, ওকে। সো এখান থেকে আমরা কী করবো, প্রথম প্ল্যানের ওপর ক্লিক করে দেবো। প্রথম প্ল্যানের ওপর ক্লিক করে দেওয়ার পর দেখেন আমার অলরেডি কিন্তু ব্যালেন্স আছে 70 টাকা, ঠিক আছে, এখানে 70 টাকা ব্যালেন্স আছে। সো এটার জন্য আমার বাই অর্থাৎ প্রাইস, এটা এই প্রথম প্ল্যানটার প্রাইস হচ্ছে 0.50, অর্থাৎ আমি এটা 70 টাকা দিয়ে কিনতে পারবো, অর্থাৎ 50 টাকা দিয়ে খরচ হবে এটা কেনার জন্য, আমার এটা কেনা যাবে। সো এখান থেকে আমি যদি কিনতে পারি, সো এই যে ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আই অ্যাগ্রিটা এখানে ক্লিক, আই অ্যাগ্রির উপর ক্লিক করলে আই অ্যাগ্রি কপি হবে। কপি হওয়ার মেসেজের অপশানে ক্লিক করার পর এই আই অ্যাগ্রিটা ফেস্ট করে দিয়ে আমি এখান থেকে মেসেজ অপশানে ক্লিক করে দেবো, ওকে। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এইটা প্রথম প্ল্যানটা অ্যাক্টিভ করে দেবে, এবং কি ওদের অ্যাডমিন আপনাকে কংগ্রেচুলেশন জানাবে যখন আপনার প্ল্যান অ্যাক্টিভ করবে, অ্যাডমিন অফিসিয়ালি যখন অ্যাক্টিভ করে দেবে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে। সো এখানে আরও কিছু আপডেট আছে ইনশাল্লাহ, এখানে এটা নতুন একদম প্রসেস, তো ওখানে কামিং সুন এখন আসতেছে। সো এখানে প্ল্যান অ্যাক্টিভে 1 পেমেন্ট পাওয়ার পর আপনি 2 এন্ট্রি নেবেন, 2 পেমেন্ট পাওয়ার পর 3 এন্ট্রি নেবেন, ঠিক আছে। সো দেখেন আমার এখানে কিন্তু প্ল্যান 1 অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমার এখন ব্যালেন্স কিন্তু 0 দেখাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ আমার প্ল্যান 1 কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সো ওই কারণে আমার এখন ব্যালেন্সটা 0 দেখাচ্ছে। সো বন্ধুরা এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, তো উইথড্র করতে পারবেন। সো উইথড্র প্রসেস নিয়ে ইনশাল্লাহ ভিডিও দেওয়া হবে, সো উইথড্র কোনো টেনশন করবেন না। এই হচ্ছে আজকের ভিডিও। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, মাস্ট বি আপনারা এখানে কাজ করবেন, কেউ মিস দিবেন না, 100 100 এখান থেকে পেমেন্ট পাবেন। সো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট আপডেটে। খুদা হাফেজ।